দাদা ভাই দিদি ভাই নমস্কার, আমি যে কহক দিন আগে মাটি থেকে আসে সেনে মুয়া বানাইছিলাম, যাতে কহক দিনে কইছে বলে ঠাকমা ডেফের মুয়া হয় না, সেই কারণে আজকে আমি ডেফের মুয়া বানাবো। এই ডেফকে আমি আগেই তুইলে পরিষ্কার করে ধুয়ে নিছি, আমি এখন খই দি ভাজু চাইছে বেশি দে ডাটা বিশির মতো, আর ডেফের দাদা কি সুন্দর গুড় এই যে। চুলার মধ্যে খই বাজলে এইরকম করে মাটি দিয়ে নন লাগে চুলার মধ্যে, সেই খই দে চুলার ভিতরে যায় না। এবার খই বাজার নিকে এইরকম চকচকা দুলে নিছি, এই দুলে দি কড়ার মধ্যে দিয়ে খই দিয়ে বাজু, কড়াইটা গরম হয়েছে কড়ার মধ্যে এখন বালিটা দিয়ে আমি গরম করে নেবো। এরকম একটা কুচি দিয়ে নাড়ান নাকি, যে তরি দুলেটা গরম না ওই তরি ডেপটা দিয়ে যাব না। দাদা ভাই দিদি ভাই দুলেটা গরম হয়েছে ডেপটা দিয়ে দিব, এক মুঠ করে ডেপ দুলের মধ্যে দিয়ে দিব। বাইরে বাতাস তার নিগে খই দেয় ভালো হয়ে উঠে না, তার নিগে আমি ঘরে বাজুম খই দেয় ভালো হব। দিদি ভাই যেদি খই বাচ্ছি খইয়ের মধ্যে যে কালা কালা সুসা আছে এই সুসা দিয়ে আমি রাইতে পরিষ্কার করে বাইছে চাইলে থুয়ে দিমু, কালকে মোয়াটা বানামু। সুন্দর ডেপের খই হয়েছে, হামড়া থেকে ডেপ হয় সেই ডেপের থেকে আবার দানাটা দিয়ে খই হয়। দাদা ভাই দিদি ভাই ডাবের খই দি রাইটা আমি চাইলে বাইসা শুইছি, ওখান যে মোয়া বানাবো দেখেন যে একটা সুসাও নাই, এই যে পাকড়া পাকড়া হয়েছে ডাবের খইয়ের মধ্যে এরকম পাকড়া পাকড়া হয়ে দেখে রয়েছে। ডেপ সেইসার মোয়া বানাইলে একদিন হয় না, দু তিন দিন করে টাইম লাগে, এই ডেপের মোয়াটা আমার তিন দিন লাগলো জাত করছি।
গুড়া জাল করবার নিগে জল দিয়ে দিব, গুড়া করার মধ্যে দিয়ে দিব। গুড়া জাল ফিরে গরম গরমই খয়ের মধ্যে ডাইলা দিব, ডাইলা দিয়ে মোয়াটা গরম গরমই বানান রাখবো, বাতাস ছাড়ছে, বাতাসে টাইনা গেলে মোয়াটা হবো না। গুড়া দেখেন যে এরকম হয়েছে, আর অল্প জাল করলেই গুড়া তাড়াতাড়ি হইব, এই গুড়া তাড়াতাড়ি হয়ে গেছে পরে। এখনকার দিনে ডেটের মহা চেইচার মহা পাওয়া যায় না, আগের দিনে খুব বানাইছে, মানুষের দিনে পাওয়া যায় না, বানাবে না, অন খালি মুড়ির মহাটাই পাওয়া যায়। এরকম আঠা আপনি যাতে মধ্যে নিলে যে আঠা হয়েছে, এই যে আঠা হয়েছে গুড়া দেন না কেন, এরকম করে নাড়া দেন না। অল্প কম হয়েছে, আর অল্প দিয়ে দিন। অন গরম গরম হাত দিয়ে ডলা দিন, এই পা খুঁজছে, অখন আমি মোয়াটা বানাই নেবো, এরকম করে মোয়াটা বানাই নেব, তাড়াতাড়ি করে গরম গরমই বানান রাখবো, নাহলে খইটা হাট খেয়ে যাবো। দেখেন কত সুন্দর হয়েছে, এই যে কত সুন্দর, আগের দিনে এরকম আমরা ড্যাব তুইলে পরিষ্কার শুয়েছি, রাইতে 4টা বাজায় উঠে পোলা বান হইয়া নিডাল পড়ছে, এরকম করে আমরা মোয়া বানিয়েছি খাইছি। এডি ড্যাপ আমি 8 বছর তুলছিলাম, নতুন ড্যাপে খই দেওয়ার চাই না, পুরানো যত তত খই দেওয়া ভালো হয়, বাতাসে বাজলেও খই দেওয়া উঠবার চাই না। সেদিনকে বিটুর ঘরে নইছিলাম, বাতাস দেখে পারলাম না, ঘরে নিয়ে কালকা বাঁচছি, কালকায় রাইতে জাত করে থুইছি। ভাই দিদি ভাই সবটি মো আমার বানানো হয়েছে, দেখেন কত সুন্দর দেখা গেছে, আপনারা দেখ ভাই না আমার মতো এরকম মোয়া বানিয়ে খেয়ে দেখবেন কিরকম ভালো নাকি। সব জায়গায় হাবলা হয়েছে, সব জায়গায় বাগারে হাবলার ফুল রায় দেখ হয়, দেখ পাওয়া যায়, আপনারা দেখ ভাই না এরকম করে
মুয়া বানাইছে আমার ভিডিও দেখে যদি ভালো লাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন লাল রায় টিভি দিবেন।